হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ম্যাম ল্যান্ডন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা ফ্ল্যাট শেয়ার করছি এবং সবাই মতামত দিবেন ফ্ল্যাটটা আসলে দেখতে কেমন। এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে, সি ব্লকে। সব কিছুই ঠিক আছে, তবে এটা দোতলায়, মানে ফার্স্ট ফ্লোরে। পার্কিং আছে, গ্যাসের সুবিধা আছে, সব কিছুই ঠিক আছে, পারফেক্ট। তো দেখছিলাম, মতামত নিতে পারছি না। মনে হচ্ছে যে আপনাদের ডিসিশনটা দরকার, যে ফার্স্ট ফ্লোরে নিলে ভালো হবে নাকি অন্য ফ্লোরে নিলে ভালো হবে। আর তাছাড়া কেউ যদি বসুন্ধরায় আপনারা জমি সেল করতে চাচ্ছেন, ফ্ল্যাট সেল করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর কেউ যদি তাদের নিজস্ব ফ্ল্যাট সেল করতে চাচ্ছেন, তখন ছোট্ট একটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিলে আমি আমার চ্যানেলে ফ্রি পোস্ট করে দেবো আপনাদের জন্য। তাহলে হয়তো বা আপনাদের সুবিধা হবে, কারণ দেখা যায় বাংলাদেশে আমি একটা জিনিস কেনার জন্য গিয়েছি, মাঝখানে আরেকজন চলে আসে, যেটা কি না খুবই খারাপ লাগে। দাম যেটা সেটার চাইতে দেখা যায় 20-30 লাখ বেশি হয়ে যায় মাঝখানের মানুষটার জন্য। সেজন্য আমি চাই একদম সরাসরি যদি আমরা বিক্রেতার কাছ থেকে কিনতে পারি, তাহলে হয়তো বা দামটা একটু কম পড়বে। তো আজকে ভিডিওটা এই জন্যই করা, যদি মনে হয় যে আপনারা কিছু সেল করতে চাচ্ছেন, অবশ্যই আমাকে জানাবেন, ছোট্ট একটা ভিডিও করে আমার চ্যানেলে দিয়ে দিতে পারবেন। আমি আমার ভিউয়ারদের জন্য এতটুকু কিন্তু হেল্প করতে পারি। তো এই হচ্ছে ফ্ল্যাটের অবস্থা। এটা হচ্ছে প্রায় 1800 স্কোয়ার ফিটের মতো ফ্ল্যাটটা, এবং সবই ভালো লেগেছে, তবে আমি ফিফথ ফ্লোর বেশি পছন্দ করি। আর সবসময় আসলে সব কিছু মিলে না। এটা হচ্ছে বসুন্ধরা সি ব্লকে, আর সি ব্লক, ডি ব্লক, এগুলো হচ্ছে কী বলে, খুবই সুন্দর একটা ব্লক। এখানটায় সব আছে, যেমন আইবি ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সি ব্লকে ভিকারনেসে স্কুল চলে আসছে, সেজন্য সব কিছু মিলে আর কি সি ব্লক, ডি ব্লক এগুলো খুব এক্সপেন্সিভ, এবং বি ব্লক অলসো। আর এ ব্লকের কথা আমি বলতে চাই, এ ব্লকটা অতটুকু নাম করেনি, তারপরও বসুন্ধরায় সব কিছুই এখন ভালো আমার কাছে মনে হয়, কারণ মানুষজন একটু কোয়াইট থাকার চেষ্টা করছে, তাই বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে বসুন্ধরার দিকে মুভ করছে, বাড়িধারার দিকে তো অবশ্যই মানুষ আগে থেকেই থাকছে। তো সবাই একটু মতামত দিও যে আসলে ফ্ল্যাটটা কেমন। আর এখানে হচ্ছে 3টা বাথরুম আর 3টা বেডরুম, আর সিটিং রুমটা তো দেখল অনেক বড়, আর বারান্দা হচ্ছে বড় একটা। মানে ওরা কি করেছে, বাসার রুমগুলোকে অনেক বড় করেছে কিন্তু বারান্দা কম দিয়েছে। আমি তো আবার একটু বারান্দা বেশি পছন্দ করি একটু সাজানোর জন্য। সব কিছু মিলে ঠিক ছিল, তারপর এখনও ডিসিশন নিতে পারিনি আসলে নিব কি নিব না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিচেনটাকেও খুব ভালোভাবে ডেকোরেশন করতে হবে, মানে কাবাডগুলো লাগাতে হবে। এখন একটাই বাংলাদেশের সমস্যা, এখন কিন্তু গ্যাসের লাইন দেয় না। গ্যাসের লাইন না দেওয়ার ফলে হয় কি, এলপি গ্যাসটা ব্যবহার করতে হয়। তো এটার মধ্যে কিন্তু গ্যাসের লাইন আছে, পার্কিং আছে, সব কিছু মিলে প্রাইসটা মোটামুটি ভালোই আছে। তো এটা যদি শুধু ফোর্থ ফ্লোরে হতো তাহলে আমারও টেনশন থাকতো না, এখন সেকেন্ড ফ্লোরে যেহেতু একটু টেনশন করছি। আর বেডরুমগুলো হচ্ছে এগুলো, আর বেডরুমের সাথে কিন্তু রোড আছে, মানে এটা হচ্ছে রোডের সাথে, ফ্ল্যাটটা একদম রাস্তার সাথেই। তো ফার্স্ট ফ্লোরে এমনিতেই আলো বাতাস একটু কম, তারপরে রোডের সাথে হওয়াতে একটু আলো দেখা যাচ্ছে। তো সব কিছু মিলে মোটামুটি 180% ভালো লেগেছে। আর তোমাদের মতামতটা অবশ্যই চাই।